তুমি বিয়ে করেছেন, স্বামী সংসারে নেই, এখন এখানে কেন? আমার তো বিয়ে হয় ওই যে সকালে বিয়ে হয়, দুপুরে বাসর হয়, আর ঘুম থেকে উঠে দেখি আমার স্বামী নাই। আমাকে তো সবাই বিয়ে করে এই কারণে, মানে আমাকে তো বিয়ে করে এই কারণে যে এখন আমার সাথে সংসার করলো, বোন চাইলো, 2-4 দিন রং তামাশা করলো, তারপর আমার ছাইরা দিলো, ছাইরা দিতে বাধ্য করলো। আমি তো এরকম কিছু চাই না, আমি চাইছি আমার লাইফে একটা স্বামী থাকুক, আমারে ডাল ভাত খাওয়াক, শুধু অন্তত একটু মান সম্মান বজায় রাখুক, আমার আমার একটু ভালোবাসুক, আমার একটু বুঝুক, সারা জীবন আমার পাশে থাকুক, আমার সাপোর্ট হইয়া থাকুক, আমার একটা গাছের ছায়ার মতো হইয়া থাকুক। কিন্তু আমি তো ওরকম স্বামী পাই নাই, আমার তো সবাই ইউজ করা লেগে বিয়ে করে, আমার মনটারে ভাইঙ্গা দেওয়া লেগে বিয়ে করে, আমার যখন তখন ইউজ করা যায়, কিন্তু সারা জীবন আমার সাথে সংসার করা যায় না। আমার সবাই অবহেলা করে, অপমান করে, আজকে প্রতিবন্ধী দেখা সবার কাছে আমি অনেক অবহেলিত, আমি তাদের কাছে মানুষ না, জীব জন্তুরও দাম আছে, আমার কোনো দাম নাই তাদের কাছে। প্রিয়া, আপনি তাহলে এটা কাকে দায়ী করবেন, কাকে দোষারোপ করবেন? কাউকে দায় করার নাই, আমার আল্লাহ ছাড়া আমার বোঝার মতন কেউ নাই, আর আমার আল্লাহ আমার এরকম করে বানাইছে, আমার কারোর কিছু বলার নাই। আমার নসিব খারাপ পাই, নসিব খারাপ দেখে আজকে সবাই আমি যেটা করি নাই সেটাও বলে আমি করছি, নসিব খারাপ দেখে আজকে সবাই আমার মনটা নিয়ে খেলে, আমার মান সম্মান নিয়ে খেলে, আমি যেগুলা কোনোদিনও ভাবি না এইগুলাই হয়। আমি চাই সবার মতন সাধারণ ভাবে বাঁচতে, সাধারণ ভাবে 2-4টা ডাল ভাত খেয়ে থাকতে, মান সম্মান বজায় চলতে, কিন্তু মানুষ আমার শুধু অপমান করে, অবহেলা করে, আমার উপরে দোষ চাপায় দেয়, আমি যেটা করি নাই ওইটাই বলে আমি করছি। এই যে মানুষ আমার নিয়ে রোস্টিং ভিডিও করছে, ওই রোস্টিং ভিডিওর কারণে আমার অনেক 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 কিছু দিয়া আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, সবাই আমারে ভাবে আমি খারাপ, সবাই ভাবে আমি হয়তো এগুলা করছি, কিন্তু ভাই আমি এগুলা জীবনও করি না, আমার করার কোনো ইচ্ছা নাই। আমি এটাই বুঝতে পারি না মানুষের, আমি তখন মরেও যেতে চাইছিলাম, কিন্তু ওই যে আত্মহত্যা মা বাপ ভাই এই কারণে মরতেও পারি না, মানুষ খারাপ ভাবতেছে, ভাবুক, আমার আল্লাহ তো জানে আমি কিরকম। শুধু আমার দুঃখ এটাই, মানুষ আজকে আমার খুব খারাপ ভাবে, আমরা কিন্তু যতটুকু জানি যে আপনি নাকি কোটি কোটি টাকা মানি মানুষের মেরে দিয়েছেন, মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন, মানুষের সাথে ছলনা করেছেন, মানুষের সাথে বাটপাড়ি করেছেন, প্রবাসী ভাইদের মন নিয়ে খেলা করেছেন। ভাই এগুলা সব সত্যি কথা না, এগুলা সব মিথ্যা কথা, আমার এগুলা মানুষের বইলা পচানো হইছে, মানুষের কাছে আমার কিভাবে ছোট বানানো যায়, সবার কাছে কিভাবে আমার খারাপ বানানো যায়, এটা করা হয়েছে আমার সাথে। আমি আজকে প্রতিবন্ধী মেয়ে, আমার পাশে কেউ নাই ওরকম, এই কারণে সবাই আমার দুর্বল পাইয়া আমার দুর্বল জায়গায় আঘাত করছে, আমার মান সম্মান নিয়ে খেলছে, আমি এরকম না। আজকে যদি আমি সবার এই কথাটাই যদি সত্যি হইতো, তাহলে আজকে আমি কি লেগা এই বস্তির মধ্যে পড়ে থাকতে হয়, আমার মা কি লেগা এরকম অসুস্থ নিয়া এই অসুস্থতা নিয়ে ভোগ করতে হয়, আমার মার অপারেশন করতে পারি নাই, আমার মার হাত ভেঙ্গা গেছে ওইটারও অপারেশন করতে পারি নাই, আমার ভাই কি লেগা রাস্তায় এখনো যাইতে হয়, আমি কি লেগা আজকে স্বামীর ঘর করতে পারি না। আমার যদি অনেক টাকা থাকতো তাহলে একটা ছেলে অবশ্যই আমার এই টাকার উপরেই মানে লোভ কইরা আমার নিয়ে সারা জীবন থাকতো অন্তত, কই ভাই সে টাকা যদি আজকে থাকতো তাহলে আমার পায়ের চিকিৎসাটা তো আমি করতাম, যদি এত টাকা থাকতো, এত টাকা হইতো বা কারো এরকম টাকা পয়সা নিতাম, তাহলে আমি আগে আমার পায়ের চিকিৎসা করতাম, আর কিছু করতাম আর না করতাম, তাহলে আমার পা আজকে কি লেগে চিকিৎসা হইলো না, আমি কি লেগে এই ভাঙা বস্তির মধ্যে এখনো পড়ে থাকি, কি লেগে আমার এখনো দুঃখ হয়ে লেগে আছে। দেখে শুনে বিয়ে করেনি, সবকিছু দেখা শোনা যায় না শুনেই করছে, কিন্তু ওই যে বিয়ার আগে স্বপ্ন দেখাইছে আর বিয়ার পরেই সব স্বপ্ন শেষ, সব ভালোবাসা সবকিছু শেষ। মানে বিয়ের আগে কি বলেছিল আর তারপরে কি করলেন? আপনি বললেন শুরুতে একটা কথা বললেন যে সকালে বিয়ে হলো, দুপুরে বাসর, মানুষের বাসর হয় রাতে, আপনারটা দুপুরে কেন?
কারণ আমি প্রতিবন্ধী মেয়ে, আমারে বিয়ে কইরা মানে এমনি বিয়ে করতে পারে ঠিক আছে, কিন্তু বিয়ে করে ওই যে বউয়ের একটা মর্মতা, একটা বউ হিসেবে যে দায়িত্ব, ওগুলা কেউ পূরণ করে না। ওগুলা মানে আমারে ভাবে যে আমি রাস্তার একটা মেয়ে, আমারে খাওয়ান পরণ দিলেও চলবো না দিলেও চলবো, আর আমারে স্বামীর অধিকার দিলেও চলবো না দিলেও চলবো, এরকম ভাবে। এরকম যদি হয় কোন মেয়ে সংসার করবো ভাইয়া বলেন? আপনি কি এখন যার সাথে বিয়েটা হলো তার সাথে কি সংসার করতে চান না? আমি তো চাই, আমি আমার জামাই অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি, বিয়ে করছি, আমি চাই নাই তারে হারাইতে। আমার উপর অনেক অত্যাচার অবিচার হয়েছে, আমার হাজবেন্ড, আমার হাজবেন্ডের পরিবার আমারে তুচ্ছ মনে করছে, আমার মনের ভিতর অনেক কষ্ট দিছে, আমার অনেক মারধর অত্যাচার অবিচার হয়েছে আমার উপরে। আমি ইচ্ছাকৃত ভাবে আমার স্বামীরে ছাড়তে চাই নাই, আমার স্বামী আমার চায় না। মানুষে যে বল যে যেটা বলে ওইটাই শুনে, ওইটা শুনে আমার উপর অনেক অত্যাচার অবিচার হয়, আর আমার মার কাছ থেকে যৌতুকের টাকা চাই দিতে পারি না দেখা, আমার উপর অনেক অত্যাচার অবিচার হয়, আমার অনেক মারে, খাওয়ার পরণ দেয় না, বিয়ে হয়েছে তলাক, একটা নাকুল এক জোড়া চুড়ি দেয় নাই, সেখানে আমি কিভাবে সংসার করবো? আমারে আমারে নিয়ে ভাই কিছু বলার নাই, আমি কিছু বলতে চাই না, আমি শুধু এটাই বলতে চাই, একটা মেয়ে কখনো তার স্বামীর ঘর ছাড়তে চায় না, অনেক কষ্টে, অনেক অপমানে, অনেক দুঃখে তার স্বামীরে ছাইড়া দিতে হয়, আর আমারে তো আমার স্বামী ছাইড়া দেয়, আমি কি ছাড়বো ভাই? আমার কপাল যে খারাপ এই কারণে আমি তো ধৈর্য রাখতে পারি না, আমার না আছে কোনো রূপ গুণ, না আছে আমার পাও, না আছে আমার বাপ, না আছে আমার ভাই শক্ত কেউ আছে, না আছে আমাকে টাকা, আমি কার কাছে যাব, কে আমাকে বিচার করে দিব? সবাই তো আমাকে নরম পাইয়া শুধু আমাকে অত্যাচার অবিচার করতে চায়, লড়তে চায় না। আমরা অপরাধ না করলো আমরা অপরাধী হইয়া যাই। দেশবাসীর কাছে কি বলতে চান আপনি তাহলে? আমি দেশবাসীর কাছে এটাই বলতে চাই, আমি এমন কি অপরাধ করছিলাম? আমি চাইছিলাম যে প্রত্যেকটা মেয়ের একটা স্বপ্ন থাকে, বিয়ে হইব, স্বামীর ঘর সংসার করব, সেখানে তার বাচ্চা কাচ্চা হইব, এগুলা দিয়েই তো সারা জীবন পার হইব, আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে। আমারও স্বপ্ন আছিল যে আমার বিয়ে হইব, আমার স্বামীটা অনেক ভালো হইব, আমার অনেক ভালোবাসবো, বুঝবো, সবসময় আমার পাশে থাকবো সারা জীবন, মরার আগ পর্যন্ত আমারও বাচ্চা কাচ্চা হইব। আমি কোনো দিক দিয়ে আমার স্বামীর ভালোবাসা পাই নাই, কোনো দিক দিয়ে শান্তি পাই নাই, না পাইছি বাপের বাড়িতে শান্তি, না পাইছি শ্বশুর বাড়িতে শান্তি, না পাইছি কারোর ভালোবাসা, না পাইছি আত্মীয়র কোনো ভালোবাসা, যেখানে যাই সবাই আমার শুধু পর ভাবে, আর এই যে প্রতিবন্ধী দেখে অবহেলা করে, অপমান করে, আমি এমন কি দোষ করছি? আমি শুধু এটাই বলতে চাই, প্রতিবন্ধী হয়েছি, আল্লাহ বানাইছে, এখন এটা কি আমার দোষ? আমার এরকম এরকম কষ্ট দেয় সবাই, মানে আমি এই দুনিয়াতে থাকার মতন না, আমি এই দুনিয়াতে আসছি এটা একটা বোঝা সবার মনে হয়, এই দুনিয়ার সবাই আমার অবহেলা করে, অপমান করে, আমারে বুঝতে চায় না, সবাই আমারে খারাপ বলে, আমি একটু মানে এমন কোনো খারাপ কিছু করি না তারপরও খারাপ বলে সবাই, কেন এরকম খারাপ বলে, কেন আমার এরকম অবহেলা করে, অপমান করে? যদি আপনি খারাপ না হন তাহলে মানুষ কেন বা বলবে? জানি না, মানুষে তো অনেক কিছুই বলে, মানুষ তো আর যাচাই করতে আসে না, দূর থেকে দেখা তো অনেক কিছুই মনে হয় মানুষের, যদি সামনাসামনি আসে যাচাই বাছাই করে তাইলে এসে না বোঝা যায়, আর আজকাল মানুষ মানুষেরই তো ক্ষতি করে, আপন মানুষটাই তো মানুষের ক্ষতি করে, পর মানুষের কথা তো বাদই দিলাম, আর কেউ আজকাল একটু ভালো খাইবো ভালো করবো এটা কারো সহ্য হয় না, যত আপন হোক আর যত পর মানুষই হোক, কেউ চায় না আমি সংসার করি, কেউ চায় না আমার আত্মীয় স্বজন হোক আর যেই হোক পাড়াপড়শি হোক, তাদের দোষ কি? আপনি সংসার করবেন, আপনি আপনার মতন করে থাকবেন, তাদের তো আপনি বোঝা না। ওই যে আমি প্রতিবন্ধী মাইয়া, আমি ভালো খামু, একটু ভালো করবো, আমার ভালো স্বামী হইব, আমার আদর করব, ভালোবাসবো, এটা কেউ চায় না, এটা কেউ সহ্য করতে পারে না, আর কিন্তু আজকে বিয়েটা তো আপনি ভালোবেসেই করেছিলেন, ভালোবেসেই তো করছি, ভালোবাসতাম আমি, সে যে আমার লগে এরকম ছলনা করব, সে যে আমার মন নিয়ে খেলবো, মিথ্যা কথা বলবো, মিথ্যা মায়া ফালাইবো, এটা কে জানতো?
বিয়ের পরে তো দেখলাম আরেক রূপ, আর বিয়ের সময় তো, বিয়ের আগে দেখছি আরেক রূপ, বিয়ের পরে দেখছি আরেক রূপ। আমি বলতে চাই যে এরকম যেন আর কোনো মেয়ের সাথে না হয়। আমি দেখে তো এখনো বাইচে আছি, শুধু আত্মহত্যা মহাপাপ, আর আমার ছোট ভাই, আমার মা আছে অসুস্থ এই কারণে, নইলে আমি কবে মরে যেতাম। এরকম এরকম ভাবে আমি বাইচে থাকতে চাই না। প্রত্যেকটা নিঃশ্বাসে আমার কষ্ট হয় জানেন, প্রত্যেকটা নিঃশ্বাসে কষ্ট হয়। আমি এখনো খাইতে পারি না, ঘুমাইতে পারি না, আমার এখন অনেক কষ্ট হয়। আর মন চায় আমার স্বামীর কাছে চলে যায়, কিন্তু আমার স্বামী যে আমারে চায় না, আমারে ভালোবাসে না, আমারে বুঝে না, কষ্ট দেয়, অবহেলা করে, অপমান করে, ছোট করে কথা কয়, মারে, আমার দিকে একটু ফিরেও চায় না। মানে আমি তার কাছে গেলে মনে হয় এমন সে আমারে চিনে না, আমি কোন রাস্তার মাইয়া আইছি। কি নাম তার? আমি নাম বলতে চাই না, নাম বলতে চাই না। শ্বশুর বাড়ি কোথায় ছিল? আমি এগুলো কিছু বলতে চাই না, থাক। তারা আমার সাথে যেটা করছে এটার বিচার আল্লাহ অবশ্যই করব, অভিশাপ দিন না। তারপরও দর্শক আপনারা শুনলেন মানে প্রিয়ার কাছ থেকে প্রিয়ার কষ্ট এবং দুঃখের কথাগুলো। আসলে অনেকদিন পর প্রিয়ারকে ক্যামেরার সামনে নিয়ে আসলাম এই কারণে যে প্রিয়ার কি অবস্থা ভালো মন্দ জানার জন্য। দর্শক প্রিয়া, আপনি কি আর কিছু বলতে চান? আমি বলতে চাই অনেক কিছুই বলার ছিল, কিন্তু এটা তো সোশ্যাল মিডিয়া, এখানে আর এত কিছু বলতে পারবো না। আমি বলতে চাই সবার কাছে যে এটাই, আমি কি কি এমন অপরাধ করছি, প্রতিবন্ধী হয়ে জন্ম নিছি, এটা কি আমার পাপ? প্রতিবন্ধী হয়ে তো জন্ম নি নাই, রোড অ্যাক্সিডেন্টে আমার পায়ে সমস্যা হয়েছে আর হাঁটতে পারি না, এটাই হচ্ছে সমস্যা। তো আমি ইচ্ছা করে তো আর এরকম হই নাই, আমার তো আল্লাহ বানাইছে, আল্লাহর পছন্দই তো বড় পছন্দ। আর আরেকটা কথা বলতে চাই যে মানুষ হইয়া যারা মানুষের ক্ষতি করে, মানুষ হইয়া যারা মানুষের ক্ষতি করে, তারা তো মানুষ নামে জানোয়ার, তারা মানুষ না। আর যে মানুষেরা মানুষের ক্ষতি করে তারা তো একবারও মৃত্যুর কথাটা চিন্তা করে না। আজকে বাদে কালকে তো কেমত হইতে পারে, কেমত হইতে কতক্ষণ, আজকে বাদে কালকে তো তাকে মৃত্যু হইতে পারে, মৃত্যু হইতে কতক্ষণ, মৃত্যুর পরে এই যে মানুষ মানুষের ক্ষতি করে, মানুষ মানুষের নামে বদনাম করে, মানুষ মানুষের লোকে অত্যাচার অবিচার করে, টাকার ক্ষমতা থাকলে ক্ষমতা দিয়ে অনেক কিছু করে, এগুলো করে কি লাভ পায়? মরে গেলে তো তা করে আল্লাহ ঠিকই ধরবো, আল্লাহর কাছে তো কোনো ঘুষ চলবো না, টাকা পয়সা দিয়া চলবো না, এই জোর জবরদস্তি চলবো না, এই মানুষগুলো তখন কি করবো? তা করে নিয়ে আমার আফসোস হয়, আমার কষ্ট দিছে, আমার ফ্যামিলির কষ্ট দিছে, যারা যারা আমার করে যত মানুষই কষ্ট দিছে, তা করলে আমার আফসোস হয়। আমি তা করলে দোয়া করি, বড় দোয়া করি না, কারণ তারা এমনি অনেক ইয়া মানে অসহায় ওই দুনিয়ার কারণে, ওই দুনিয়ার জন্য মানুষ মানুষের ক্ষতি করে, কেউ কারো ভালো পায় না। আল্লাহ তাদেরকে ধন্যবাদ প্রিয়া, আসলে আপনি অনেক কথা বলেছেন, আমরা আপনার কষ্টের কথাগুলো বুঝতে পারলাম যে আসলে অনেক কষ্ট পাওয়ার কারণেই আপনার মুখ থেকে এইসব কথাগুলো চলে আসছে। তো আপনি আপনার এখন এই মুহূর্তে এখন পর্যন্ত সংসারটা চলতেছে, কিন্তু সংসারে এখনো বিভাজন হয়নি, কিন্তু এমন একটা অবস্থানে পড়ে আছেন যে না স্বামী সংসারে যেতে পারেন, বা স্বামী ডাকে বা স্বামী নিয়ে যেতে চায়, এমন কোনো অপশনও নেই? আসলে কিছু বলার নাই আমার, আমার আমি চাই সংসার করতে, সারা জীবন একসাথে থাকতে, আমার হাজবেন্ড আমাকে চায় না, তার ফ্যামিলি আমাকে চায় না, প্রতিবন্ধী মেয়ে দিয়ে কি করব, প্রতিবন্ধী মেয়ে দিয়ে কি করব, তাদের একটাই কথা। আর ওই যে মানুষ আমার রোস্টিং করছে, তো এই রোস্টিং এর কারণে আমার অনেক কিছু দিয়া ক্ষতি হয়েছে, আমার প্রত্যেকটা আপন মানুষরা আমার ভুল বুঝে আছে। এই রোস্টিং ভিডিওর কারণে কি আপনার স্বামী অনেক কোটি টাকা আছে, অনেক লাখ টাকা আছে, সেই কারণে কি আপনাকে বিয়ে করে? জি, তারপরে আবার যখন দেখে যে আমাদের টাকা পয়সা নাই, তখন সে তো সবকিছু জানতে পারে। তারপরে ওই যে মানুষে আমার নামে খারাপ নিন্দা করছে, সে নিন্দার কথাই শুধু বলে যে মানুষে আমার এরকম এরকম বলে। সেই নিন্দার কারণে কি আপনার সংসারটা ভাঙে? অনেক কিছুর মাধ্যমে আমার সংসারটা ভাঙে, আমার উপর অনেক অত্যাচার অবিচারের কারণেই ভাঙে। ধন্যবাদ আপনাকে। দর্শক আপনারা শুনলেন পিয়ার কাছ থেকে পিয়ার জীবনের যে এখন অনেক দিন পর, অনেক লং টাইমের পর সে প্রতিবন্ধী প্রিয়া ক্যামেরার সামনে এসে আজ যে কথাগুলো বললেন, সেই কথাগুলো কতটুকু সেটা বিবেচনা করার জন্য পৃথিবীর যত মানুষগুলোর সামনে এই ভিডিওটি পড়বে, আপনারাই অন্তত এটার বিবেচনা করে বিচারটা করার দায়িত্বটা আপনাদের হাতে দিয়ে দিলাম। দর্শক আরেকটা কথা, আমার কাছে অনেক যৌতুক চেয়েছিল তারা, আমার কাছ থেকে অনেক টাকা চেয়েছে তারা,
আমার মা যথেষ্ট পরিমাণ যতটুকু পারছে দিয়েছে, কিন্তু তারা চেয়েছিল 10 লাখ টাকার মতো, 5 লাখ টাকার মতো। এত টাকা যদি হইতো তাহলে তো আমাদের অবস্থা ভালোই হইতো, আমার পায়ে চিকিৎসাও করতে পারতাম, সব পারতাম। তারা এটা বুঝতে পারলো না, তারা টাকার প্রতি লোভ ছিল, আমার প্রতি কোনো ভালোবাসা মায়া কিছু ছিল না। আর যদি মায়া থাকতো, এই প্রতিবন্ধী মেয়ের গায়ে কেউ এভাবে হাত তুলতে পারতো না। এই প্রতিবন্ধী মেয়েটারে কেউ একটা মানে একটা টাকা দিয়া নাকফুল, একজোড়া চুড়ি। আমার অনেক স্বপ্ন ছিল যে আমি নতুন বউরা যেভাবে থাকে ওইভাবে থাকবো, আমার ওরকম কিছু হয় নাই। আমারে একটা নাকফুল দিতে পারে নাই, একজোড়া চুড়ি দিতে পারে নাই, কোনোভাবে স্ত্রীর একটা সম্মান দিতে পারে নাই আমারে। হ্যাঁ, এই কথাগুলো, এই কথাগুলো বলেছেন আপনি আর ওই যে রোস্টিং করছে, ওই রোস্টিং এর কারণে আমার জীবনটা মনে করেন শেষ। আমি তা করে দোয়া করি, বরদা করি না। তারা ভিউর সামান্য কিছু ভিউর কারণে, কিছু লাইকের কারণে আমার জীবনটা নষ্ট করে দিছে। আজকে সমাজের কাছে আমি দোষী, আমি অপরাধী, অপরাধ না করাও। তারা কি লাভটা পাইছে, কোনো লাভ হয়েছে? আমি বিচার দিয়ে দিলাম আল্লাহর কাছে, আল্লাহই সবার বিচার করুক। ধন্যবাদ প্রিয়া আপনাকে। দর্শক, আপনারা পরবর্তীতে আরেকটি ভিডিও দেখতে পাবেন, সেই ভিডিওটিতে অন্তত প্রিয়ার অবস্থানটা কোথায় যাচ্ছে, কি অবস্থানে হচ্ছে, সেই বিষয়গুলো আপনারা জানতে পারবেন। দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আমাদের সাত বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাত বাংলা, আর বাংলা টিভি যে ইউটিউব চ্যানেলটি রয়েছে এবং সাত বাংলা ফেসবুক পেজে, আপনারা যদি আপনাদের কোনো রকম কোনো ভিডিও তুলে ধরতে চান বা আপনাদের গল্প তুলে ধরতে পার বা এন্টারটেনমেন্ট এমন কিছু যেটা আপনার সন্তান কখনো চিন্তাই করতে পারছে না, সেই বিষয়গুলোকে আপনি তুলে ধরতে চান, ভালো কিছু যেখানে যে যার মাধ্যমে সমাজে অনেক মেসেজ থাকতে পারবে, অনেক সমাজের অনেক সন্তানরা এই তার দেখা দেখি আরো ভালো কোনো কাজে উদ্দেশ্যমূলক অনেক ভালো কিছু করতে পারবে, সেই ভিডিওগুলো আমরা তুলে ধরতে চাই। সেখানে কোনো আপনার কোনো অর্থ বিত্ত কোনো কিছু লাগবে না, কোনো খরচা দিতে হবে না। আপনি আমাদেরকে ফোন করবেন, আমরা চেষ্টা করব আপনার কাছে পৌঁছে বা আপনার সেই গল্পটি তুলে ধরার জন্য। দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।